আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাইরাল মিরের আরেকটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি আপনারা যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসেবে 63তম বেসে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য। আপনারা ভর্তি হতে যারা চাচ্ছেন তারা আমাদের যে কাগজপত্রগুলি প্রয়োজন সেগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন, কারণ যেহেতু 62তম বেসের পরীক্ষা, 62তম বেসের ক্লাস এর কোরবান ঈদের পরেই শুরু হবে। শুরু হওয়ার কিছুদিনের পরেই আপনাদের যে 63তম বেসের আপনারা বিজ্ঞপ্তি পাবেন ভর্তি হওয়ার। সেক্ষেত্রে দেখা যাবে অনলাইনে বিজ্ঞপ্তি যেহেতু খুব দ্রুত কিন্তু আসন সংখ্যা যেগুলি ফিল আপ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক 63তম বেসে তাদের জন্য আমার উপদেশ রইল, তাদের জন্য পরামর্শ রইল, আপনারা আপনাদের যে কাগজপত্রগুলি প্রয়োজনীয় হবে যেমন ড্রাগ লাইসেন্স, ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি, এনআইডি সত্যায়িত কপি, যার এনআইডি নাই তার জন্ম নিবন্ধন সত্যায়িত কপি এবং প্রত্যয়নপত্র, যার থেকে ড্রাগ লাইসেন্স নেবেন তার প্রত্যয়নপত্র, এসএসসি সার্টিফিকেট সত্যায়িত কপি এবং আপনার পাসপোর্টের ছবি, এই জিনিসগুলি আপনারা সংগ্রহ করে সত্যায়িত করে পিডিএফ ফাইলে করে রাখবেন। পিডিএফ ফাইল অবশ্যই 1 MB ভিতরে হতে হবে এবং ছবি অবশ্যই PNG হতে হবে। এগুলি যখন সংগ্রহ করে রাখবেন যখন অনলাইন আবেদন শুরু হবে আপনারা খুব সহজে কিন্তু আবেদন করে ফেলতে পারবেন। প্রথম দিকে যদি আবেদন করে ফেলেন তাহলে কিন্তু আপনার আবেদন জি গ্রহণ করার সম্ভাবনা খুব বেশি এবং আপনি সহজেই ভর্তি হতে পারবেন। দেখা যাবে যখন একটু দেরি হয়ে যাবে, আপনার কাগজপত্র সংগ্রহ থাকবে না, তখন আপনার ভর্তি হতে কিন্তু লেট হয়ে যাবে এবং ভর্তি হওয়ার সম্ভাবনা কমে যাবে, যেহেতু অনেকে এখন প্রতিযোগিতা সি ক্যাটাগরি ফার্মাসিস্টে ভর্তি হওয়ার জন্য। তো যারা ভর্তি হতে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তারা অবশ্যই কাগজপত্র রেডি করে রাখবেন এবং ভর্তি হওয়ার জন্য রেডি থাকবেন। আর টাকার যেটা ফি আগে ছিল 3,960 টাকা, সেটা হয়তো আগামী যে 63তম বেস থেকে হয়তো 500 টাকা করা হবে। তো যারা ভর্তি হবেন তারা এভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। আমি আর কি সঠিক জানি না, তবে আমার যেহেতু এবার যে 61তম বেসের আবেদনে যে অনলাইন সার্টিফিকেশন আবেদন সেখানে কিন্তু রেজিস্ট্রেশন সেখানে আগে 260 টাকা ছিল, সেটা এবার 530 টাকা করা হয়েছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এবার নতুন আবেদনের ক্ষেত্রেও 3,960 টাকা যেটা, এটা থেকে 5,000 টাকা হওয়ার সম্ভাবনা বেশি। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে মতামত জানাতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।